আমাকে বুঝাতে পারবে না বাবা। মাথাটা আমার ভারী ভারী লাগছে কেন, পা দুটো ভিজতে করছে কেন, তবে কি শালার আমাকে চরক জগত দেখিয়ে ছাড়বে নাকি? শান্তি জল দিচ্ছ, আমাকে শান্ত করতে পারবে না বাবা। আমি তোর সাত ক্লাস মাতাল নই, আমি হলাম গিয়ে দস্তুর মতে কে ওর চক্ষু আমি ফাটিয়ে দিব। চক্ষু আমার কথা তোর মালিকানকে বলেছিলে বাবা? এতক্ষণে বলবি তো আমার সঙ্গে না, এর কি করার, পাওয়ার তোর মালিকানের আছে, কারণ ওর সঙ্গে আমার বাপটা একটু মাকু মাকু বাপ তো তাই আর কি। তোর মালিকান তুমি তো মালিকান আমার মালকিন তোমাকে মনে প্রাণে একেবারে ঘৃণা করে।
যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে ছাড়া জুতিয়ে পাঁচ হাত লম্বা করে চাবো। কলমি করে সেদিন জুতুর ঘাগে তোমার শখ বুঝে মিটেনি? চেপে যা রে বাবা, চেপে যা, আমি তোকে পুষিয়ে দেব। যদি তুই তোর মালিকানকে রাজি করিয়ে দিতে পারিস, আমি তোকে 50 টাকা পুরস্কার। বকশিসের লোভ দেখিয়ে বাবুরা মনে করেছে আমাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারবে। না না পে, মিথ্যে লোভ আমি তোমাকে দেখাই না পে। আবার আপনি এসেছেন? আসবো না, নিশ্চয় আসবো। আমি কি ফালতু লোক? দস্তুর মতে আমার পিতা শ্যাম ধন্য জমিদার, রাধানাথ ঘোষের পুত্র, ভোলানাথ দাস ঘোষের পুত্র, গাধা বাবু চুপ কর, আমি তোর মাইলকেনের সাথে কথা বলছি। মাঝখানে তুই যদি ফ্যাস ফ্যাস করিস তাহলে আমার গ্রামারটা নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে যা চুপ। ওর সঙ্গে আমার দামি কথা আছে। ছটকু এখন যাবে না, পয়সা আমি কম দেব না বাবা। সেদিন পয়সার জন্যে আমাকে যা ইচ্ছে তাই খাতির করে গাছদের বার করে দিয়েছে। তাই তাই আজ আমি পুরো তৈরি হয়ে এসেছি। বল চটকু, কত দিলে লাইন ছাড়বি? 500 টাকা দিতে হবে। আর আমারও চাই 5000 টাকা। কুছ পরোয়া নেই, তোমাকে আমি 5000 নয় 10000 কিন্তু বিনিময়ে সারা রাত আমাকে নাচ দেখাতে হবে, গান শোনাতে হবে। ঠিক আছে, দিচ্ছি। টাকা ছাড়ো, টাকা ছাড়ো। কি হলো? এই যে গাধা বাবু, টাকা ছাড়ো। আমার টাকাগুলো উঠাই গেল। যা চালা। আপনি আবার প্রতারণা করতে এখানে এসেছেন? যান, বিশ্বাস করো পে, আমি অনেক টাকা এনেছিলাম। টাকার নামে কোন বলাই নেই আমার উপরে। তুই এত বীরভূম কেন রে বাবা? আমি সেটা ফুর্তি করতে এসে টাকা ছাড়ুন, টাকা টাকা টাকা। তাহলে হলে সেদিনকার মতো ঘাট ধরে এখান থেকে বের করে যাবো। ছাড়ুন, পয়সা ছাড়ুন। আমার সঙ্গে আর কি করবে না বলেছিল? আমার টাকাগুলো নিশ্চয় তুই নিয়েছি। আমি নিয়েছি এক্ষুনি। আমার যে আমার বাসটা নষ্ট হয়ে গেছিল, ঘাট ধরে
রাস্তার বাইরে বের করে হ্যাঁ বেরো আর আর বলতে হবে না শোয়ারের বাচ্চা হটলান কি আমি এসেছি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে তবে আমি আবার নামে হ্যাঁ সেদিন কিন্তু তৈরি হয়ে আসব হ্যাঁ তোমার তোমাকে আমি কিনেই ছাড়বো বলে দিলাম ছোট চট করে আমার জন্য এক বোতল মদ নিয়ে আয় তো ম্যাডাম আজ আমি আপনার জন্য মদ আনবো না কেন আপনি মদ খেয়ে বাতলামো করে যদি এভাবে পড়ে থাকুন আবল তাবল বকাবো কি করুন আজ বাড়ার সঙ্গে সঙ্গে বাবুরা চলে আসবে এখন থেকে যদি আপনি মাতলামি শুরু করে দেন তাহলে তোমার ঘরে কি কেউ ঢুকবে মদ ভুলে যাচ্ছে ছোটক মদ আমি আখণ্ড পান করি কিন্তু মাতাল হই না তবু আমি মদ এনে দিতে পারবো না ওসব বদ অভ্যাস ছেড়ে দিয়ে একটু ঝটপট তুমি তৈরি হয়ে নাও আরেকটা কথা মনে রাখবে ম্যাডাম যেসব বাবুরা ভালোবাসার কাঙাল হয়ে ওরা কেউ কিন্তু কোন ভালোবাসা দিয়ে যায় না শুধু নিয়ে যায় ভালোবাসা খুব খুব মিষ্টি কথা ভালোবাসা ভালোবাসি বলিব না বলেছিলাম কেঁদেছি অনেক দিন সে জ্বালার আর শেষ নাই জীবনে আমার ভালোবাসি বলিব না বলেছিলাম একদিন কেঁদেছি অনেক দিন সে জ্বালার আর শেষ নাই জীবনে আমার ভালোবাসি বলিব না কাগজের ফুল ভালোবাসার আমি শুধু করে যাই ভুল হৃদয় এখন যেন কাগজের ফুল ভালোবাসার নামে শুধু করে যাই ভুল কি জানি কি ভুল করে সারাটা জীবন ধরে দিতে হয় মাসুর জীবনে আমার ভালোবাসি বলিব না বলেছিলাম একদিন কেঁদেছি অনেক দিন সে জ্বালার আর শেষ নাই জীবনে আমার ভালোবাসি বলিব না জানতাম প্রেমের সমাধি গড়ে হারিয়ে যেতাম জীবনে মন হবে যদি জানতাম প্রেমের
সমাধি ঘরে হারিয়ে যেতাম, কি জানি কি ভুল করে সারাটা জীবন ধরে, কি জানি কি ভুল করে সারাটা জীবন ধরে, দিতে হয় মাসুল জীবনে আমার, ভালোবাসি বলিব না আর, বলেছিলাম একদিন কেঁদেছি অনেকদিন, সে জ্বালার আর শেষ নাই জীবনে আমার, ভালোবাসি বলিব না। কামাল কর দিয়া যা বাড়ি একদম কামাল কর দিয়া অম্পা, সত্যি সত্যি তোমার জবাব শুনে খুবই খুশি হলাম। এখন বলো অম্পা, তোমার গুরুর খবর কি? গুরু গুরু কেউ রত নয়, তার মানে রজতারে দিন কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, কাজের নাম গন্ধ নেই, প্রাণ সঞ্চয় ভাঙছে আর খাচ্ছে। তোমার মতো একজন উপযুক্ত সার্গ্রেড থাকতে তাকে বোঝাতে পারছো না? আমি কেন, তুমিও তাকে বোঝাতে পারবে না, তার চেয়ে চলো গুরুকে ছেড়ে দলদল ছেড়ে তোমাকে নিয়ে যাব গ্রাম বাংলার কোনো অজগায়ে, সেখানে সেখানে ছোট একটা বাসা বাঁধবো। অম্পা, আমাদের সংসারে তুমি মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবে, আর মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের ছোট সংসার ধরধান্যে পরিণত হয়ে উঠবে। না না অম্পা না, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে না? যা পারি, আমার জীবনটাকে যে পাপে সম্পূর্ণভাবে গ্রাস করেছে, সংসারের পবিত্র ছায়ায় দাঁড়ালে পূর্ণ আমার গলা টিপে ধরবে। আমিও তো সব পথে নেই জাপানি, জন্ম থেকে যে খারাপের পথে মানুষ হয়েছে সে কি ভালো হতে পারে না? পবিত্রতা কার অধিকার নেই? বলো বলো জাপানি, এইভাবে তুমি আমার ভালোবাসার অমর্যাদা করো না। ভালোবাসা জাপানি বারবনিতা আর আমার ভালোবাসা, জানম্পা ভালোবাসার কথা মনে পড়লে না আমার খুব হাসি পায়, দারুণ হাসি পায়। না না না, বারবনিতাকে ভালোবাসা অন্যায়, বারবনিতাকে ভালোবাসা অপরাধ, বারবনিতাকে ভালোবাসতে নেই, ভালোবাসার অভিনয় করে এ কামান্ত পুরুষদের রিক্ত নিঃস করে দিতে হবে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, আর কখনো কোনোদিন তুমি আমার সামনে ভালোবাসা নিবেদন করতে আসবে না। বার বার চেষ্টা করেও সত্যকে আমাকে ফিরে যেতে দিচ্ছে না, অক্রমুখোষ্ঠারীর দল জোর করে আমাকে এই নোংরা পথে ঠেলে দিলে। সমাচার কি করো? বহুত আচ্ছা, হেডুয়া পার্কের বেঞ্চে বসে ভাবছিলাম আমি কি করব, কোন পথে যাব, এমনি করে উপর দিয়ে একটা মানুষ কদিন বাঁচতে পারে, আর এমন সময় দেখতে পেলাম টানা রিক্সা চড়ে এক ভদ্রলোক বিজন সিট ধরে হাতিবাগানের দিকে যাচ্ছে, আরো দেখতে পেলাম জানিস কি, টেরিকটের পাঞ্জাবি ফুটে এক গোছা নস্বরী আমায় হাতছানি দিয়ে ইশারায় ডাকছে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল অতীতের ঘটনা, তারপর ক্ষণিকের মধ্যে খিদেটা ফুটর দিয়ে উঠল, মাথার মধ্যে চঞ্চল করে কে যেন মনে করিয়ে দিল, ওই নম্বরী নৈশ্বরী বুঝারি খেলাটা তোর প্রয়োজন, ভালো পথে তোর ফেরা হবে না, ভদ্র সমাজ তোকে স্থান দেবে না। কি করলে গুরু? তোমারের গোজা বুঝারি খেলাকে শক্ত হাতে চেপে ধরে রিক্সার পেছনে ছুটে গেলাম, তারপর তারপর বোজালি মারার খোঁজ করে একটা আওয়াজ হলো, আর খানিকটা রক্ত ফেরিক দিয়ে বেরিয়ে পড়লো, আর একটু চাপাটনা, ব্যাস কাজ কমপ্লিট। এই রজত চ্যাটার্জির পকেটে চলে এলো 17,000 রুপিজ।
आज कोता बेड़ बड़ा आज आपादे निशे जापन हवे जापानीर घड़े एकास्कार तोई खोटा तोई मेरे ते माल नहीं आए एकासे गुरु एक छोटा का ज्यादा खान पोचो तो तू बार पकेटे माल लू थक दे तो तो खान पोचो तो तू बार इशार गए ठीक चुल्लो घुदी जाते चौन अंबा मार्डरीर पौर किंतु बाईडे नवस्त्र टाइप के थम थमी एक लो शब्द नहीं जास बोलते हो बेना गुरु ता बोलते हो बेना तुम्हारा आशीर्वाद आर उपजुक तो टीरिंग पे ले ए अंबा ताऊ खे क्या कर बेना ताऊ खे क्या कर बेना तुम्हें ये तो नीचे नेमे के छोड़ जुद्दा तुम्हें मौत खाबे हाँ खाबो कारण तुम्हें वो खाओ क्या लो खाई जानो अमर ओतित के भूलते अमर की ओतित नहीं हम यो तो चाहे ओतित के भूलते তুমি বিশ্বাস করো জাপানি রাতে যখন সকলে ঘুমিয়ে থাকে তখন আমি চুপ করে বসে চিন্তা করি আজ আমি কি ছিলাম আর আজ কি হয়েছি রাজুদা তাই তো আমি অকণ্ঠ ঘুমের সন্ধান করে আমি ভুলে যেতে চাই আমার অতীতে মারা রাজুদা না 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 এইভাবে তিলে তিলে মরতে আমি তোমাকে দেব না কি করবে ধ্বংসের পথে আয়গ্নিগিরির মতো ফেটে পড়ে তোমার চলার পথ আমি চিরদিনের মতো রুদ্ধ করে দেব কোনো লাভ হবে না জাপানি তবু তো চেষ্টা করে দেখব কিচ্ছু হবে না তোমার জীবনের খাতাটা শুধু লোকসানেই ভরে যাবে কারণ আজ পর্যন্ত কোনো আকর্ষণ আমাকে বেঁধে রাখতে পারেনি আর তুমি তো বাজারের নাম করা দেহ ব্যবসায়ী তুমি কি করে পারো তোমার এই ম্যাকি রোগ যৌবন দিয়ে আমাকে বেঁধে রাখতে আমার হ্যাঁ চোখের সামনে ভেসে বেড়াচ্ছে প্রতিহিংসার আগুন তোমার মতো সামান্য বর্বরিতা কি পারবে আমার এই বুকের আগুন নেভাতে বর্বরিতা বলি কি আমার মনে পুরো প্রেম নেই ভালোবাসা নেই কাকে কতটুকু ভালোবাসা দেবে জাপানি সবাই তো তোমার কাছে আসে শূন্যভোগ পূর্ণ করে ভালোবাসা আদায় করতে দেহ নেই ব্যবসা করলেও হবে যে আমি যে তোমাকে মন থেকে প্রকৃতভাবে ভালোবাসি রজতদা বর্তেলিম্বর জাপানি I hate you. রজত ভালো সেও আমাকে কম বাসেনি তার ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমাকে হারাতে হয়েছে অতি আপন এক প্রিয় বন্ধুকে জানো জাপানি ঠিক ঠিক তোমারই মতো একটা মেয়েকে ভালোবাসতে গিয়ে আপন করে বুকের মাঝে পেতেছি আজ আমি হয়েছি খুনি না সাতাকা রজত শুধু শুধু ওই কাল নবীনের কালো মন ভরাতে আজ আমি আদর্শ চুত্ত মানে এই জগতের প্রত্যেকটা নারী এক একটি দুমুখ বিষাক্ত সাপ এরা এক মুখে মিষ্টি কথার ফুল চুরি ছিটিয়ে অন্য মুখে ঢেলে দেয় তন্ত্রের বেশ সরল সুন্দর ছেলেদের মান মনুষ্যত্ব কেড়ে নিয়ে নিজেদের কার্য উদ্ধার করে তোমরা থেকে যাও সতী আরো বুঝে ফেকেরা গুলি সে চালাই ছটফট করে তোমরা চোখ পাড়ো এই পৃথিবীতে তোমাদের কিচ্ছু বাকি নেই কিচ্ছু না রজত রজত জানি না জানি না রজত দা কে তোমার মনটাকে ভেঙে কিছু কিছু করে দিয়েছে তবে একটি কথা তুমি জেনে রেখো তোমার ভাঙা মন আমি জোড়া লাগাবো তোমার মুখে আমি হাসি আনবো আমার ভালোবাসা দিয়ে পদে পদে অপমান দক্ষিণের বাজারে মনে একটা চাকরি ওই জন্য ছেড়ে দিতে হলো এবার দেখছি বাড়ি ঘর রয়েছে অন্য কোথাও সম্মান নিয়ে চলে যাবেন তাই না বর্দা অসুখ আপনার মতো মেরুদণ্ডহীন লোকের সংসার করাটাই ঠিক হয়নি কোন বিবেচনায় করে আপনি এত সুন্দর একটা চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছেড়ে না এলে আমাকে হয়তো আত্মহত্যাই করতে হতো সহকর্মীদের একটি বিদ্রোপ শুনে শুনে কান দুটো আমার ছলাপালা হয়ে গেছে যাক বলো কি জন্য তুমি আমার এখানে এসেছো
আমার চাকরি নেই, ও জানলে কেমন করে? আপনারা তাকে ভুলে গেলেও কিন্তু আপনাদেরকে এক মুহূর্তের জন্য বলেনি, আর বলেনি বলেই দূর থেকে আপনাদের সমস্ত খবর সে রাখছে। আমার কোন সংবাদ তাকে রাখতে হবে না। ভাই কি ভাই কি ভুলে থাকতে পারে বর্দা? এই নিন, আপনার জন্য রজতদা পাঠিয়েছে, ধরুন টাকাটা। পড়াশোনা করা ছেলে তুমি, এত সময় এখানে কাটালে কেন? তোমার ভৌদির হাতে টাকাটা দিয়ে গেলেই পারতে। ভৌদি টাকা নিলেন না, তাহলে বাবার হাতে? জ্যাঠা মশাইকে এই কথা জানাতে ভৌদি নিষেধ করেছেন, তাই আমাকে টাকাটা দেবে বলে ঠিক করে আজকে। হ্যাঁ, ভেবে দেখলাম ভৌদির এই নির্বুদ্ধিতার জন্য আমি সংসারটাকে তো জাহান্নামে পাঠাতে পারি না। বাজারে আপনার অনেক টাকা ঋণ শুনলাম। ঠিকই শুনেছ, তাহলে তাহলে নিন টাকাটা, ধরুন। দাও, তুমি না শিক্ষিত? এই বুঝি তোমার শিক্ষা, এই বুঝি তোমার আদর্শ? একটা রম্পট ডাকাতে ডাকাতি করা পয়সা আমায় দিতে তোমার বিবেকে পত্ত নাও। বর্দা, সাংসারিক বুদ্ধি তোমার নেই অশোক, থাকলে তোমার বৌদির কথা শুনবার বোধ। আমাকে আর অনুরোধ করতে আসতে না, তবু যখন এসেছ তখন আমার শেষ কথাটা শুনে যাও। ভাইয়ের মতো যদি এ বাড়িতে আসো তাহলে তোমার দরজা চিরদিন খোলা থাকবে, আর ওই খুলিটা রয়ে গেলে ডাকাতি করতে আসো।